আসসালামু আলাইকুম, আমি বেনজির ইশরাত। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের একটা শপিং হলে। আমি এখন ওপেন করে দেখি নাই এটা কোন জায়গা থেকে, কারণ আমি রিসেন্টলি টিকটক আর আলিএক্সপ্রেস অনেক অর্ডার দিয়েছি, অনেক দরকারি জিনিস অর্ডার দিয়েছি। তো সবার আগে তোমরা ঠিকঠাক হয়ে বসো তো, তোমাদের সবার একটা ছবি তুলবো। ঠিকঠাক হয়ে বসো তো, ছবি তোমরা কিভাবে নিবে থাক সেটা ভিডিও শেষে বলছি। তো এই জিনিসটা কি? এইটা হচ্ছে আমি আলিএক্সপ্রেস থেকে কিনেছি, আজকে সকালে এসেছি, এটা আলাদা পার্সেলে আসছে। তো এটা আমি আগে ভাগে খুলে ফেলেছি এক্সাইটমেন্টের জন্য। এটার ভিতরে এয়ারপড আমি রেখেছি। সো ইয়া, এটা হচ্ছে কি সুন্দর করে এই যে এরকম, আর এই যে সুন্দর করে জাস্ট একটা ফ্ল্যাশ দিয়ে ছবি তোলা যায়। তো খুব সুন্দর একটা কিউট জিনিস দিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমাকে আমি এখানে খেলতে দিয়েছি, ও খেলতে খেলতে আমি তোমাদেরকে আমার আজকের এই শপিং হলটা দেখাবো। সো এই হচ্ছে কি, আজকে আমার এত জিনিস আসছে, আজকে যে জিনিসটা করব সব এখন একসাথে ঢেলে দেবো। লেট মি কাউন্ট ফার্স্ট। তুবা তাকিয়ে আছে যে মা এটা কি করছে, কয়টা জিনিস আসছে। আমি শখে জিনিস আলিএক্সপ্রেস থেকে কিনি, লাইক আলিএক্সপ্রেস থেকে জিনিসপত্র আসতে 7 দিনও দিয়ে দেয়, 2 মাসও লাগে। সো আমি সেই ধৈর্যটা দিয়ে আমি জিনিসপত্র কিনি সব অন্যান্য জায়গা থেকে, ট্যাক্স দিয়ে হলো আমার অন্যান্য জায়গা থেকে প্রাইসটা কম লাগে আর ইউনিক লাগে ওদের প্রোডাক্ট। সো কয়টা জিনিস আমি আজকে পেয়েছি সেটা আগে গুনি। এক, আমার মনে হয় আলিএক্সপ্রেস থেকে এসছে, রাইট? হুম, 1, 2, 3, 4, আর এটা সহ হচ্ছে কি 27টা জিনিস। এনিওয়েজ, তাহলে চলো একে একে ওপেন করি, আজকে খুব তাড়াতাড়ি ওপেন করতে হবে, কারণ 27টা জিনিস চারটিখানি কথা না। ছুরি নিয়ে আসি নাই, কিছু নিয়ে আসি নাই, হাত দিয়ে এখন ওপেন করতে হবে। এনিওয়েজ বিসমিল্লা বলে শুরু করি। ও, এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ এগুলো আলিএক্সপ্রেস থেকে এসছে সব। এইগুলো হচ্ছে গিয়ে আমার ফোনের স্ক্রিন পেপার, আমার স্ক্রিন পেপার অনেক ভেঙে যায়, সো আমি এই জন্য একসাথে 5টা গেছে এখানে, একসাথে 1টা 2টা 3টা 4টা, সো 5টার মতো এখানে আছে। আলিএক্সপ্রেস ইন প্রাইসটা কম পেয়েছি তাই আমি অপেক্ষা করেছি, বাট একসাথে অনেকগুলো কিনেছি। এন্ড প্যাকেটে আমি আমার জন্য একটা নাইটওয়্যার কিনেছি, যেটা একদম প্রচণ্ড গরমে, এই যে এটা একটা ওয়ান অফ দি, এটা নিয়ে আবার কে কি বলবে জানি না, বাট ঘুমের সময় আমার এরকম একটু আরামের জিনিস পড়তে খুব ইচ্ছে হচ্ছিল এত গরমের মধ্যে। লাইক এখানকার যে মেয়েদের শর্ট প্যান্টগুলো একদম বেশি শর্ট থাকে, যেগুলো আমার জন্য বেশি ভাল লাগে না এগুলো। লাইক আমি আমি বাসায় পড়ি, কারোর সামনে পড়ি না, বাট এই যে এই জিনিসটা, এটা দেখতে মোটামুটি কমফোর্টেবল অ্যান্ড ভালো লাগছে। এই জিনিসটা আমি এর আগেও কিনেছি, এটা হচ্ছে কি মানি প্ল্যান্টের জন্য, এটা মানে মানি প্ল্যান্ট পট। সো এইটা আমি দেয়ালে সুন্দর করে ঝুলিয়ে রাখি, আমি রান্নাঘরে ঝুলিয়ে রেখেছিলাম, খুবই সুন্দর। সো আরও একটা এক্সট্রা আমার মনে হয়েছিল যে কেনা উচিত, তাহলে সুন্দরভাবে দেয়ালটা সাজানো যাবে, তাই আমি এটা আরও একটা কিনেছি। ও, এগুলো, এটা হচ্ছে কি আমার কানের দুল, আমি বড় কানের দুল অর্ডার দিয়েছিলাম যে আমি হলিডেতে যাওয়ার আগে, বাট হলিডেতে যাওয়ার আগে এটা আর পাই নেই। লাইক প্যারিসে যাওয়ার আগে আমি এগুলো পেলে খুবই ভালো হতো, লাইক এত বড় বড় কানের দুল খুবই ভালো লাগতো আমার অফ শোল্ডার ড্রেসটার সাথে, বাট নাথিং টু ডু। খুবই কিউট, এগুলো দেখো খুবই কিউট, এগুলো খুবই সুন্দর লাগে সামার ড্রেসের সাথে, খুবই জোস। আমার যে এই এই বছর আমি আসলে ভাবি নাই যে এত মোটামুটি ঘোরাফেরা হবে, তাহলে আরো আগে আগে অর্ডার দিয়ে দিতাম। ও, এখানে হচ্ছে গিয়ে তোমার মাথার আমি চুল বাঁধবো, আগে আগে প্রস্তুতি নিয়ে রাখছি, আমার শখ বেশি তো, তো ছোট ছোট আমি রাবার ব্যান্ড অনেকগুলো কালো কালো দিয়ে অর্ডার দিয়েছি, তো এটা দেখার কিছু নেই। তোমার জন্য একটা মাথার আরেকটা রাবার ব্যান্ড, লাইক একটা সুন্দর রাবার ব্যান্ড, ছবিতে যেমন দেখেছিলাম, লেটস সি এটা রিয়েল লাইফে কেমন। এই যে এটা এরকম, এই পাখাগুলো এমন কেন, পাখাগুলো তো আমার একটু কেটে দিতে হবে, যে এটা কেমিক্যাল কেমিক্যাল স্মেল আসছে, এই যে এটা দেখতে ঠিক এইরকম, এই যে সামনেটুকু এরকম, পরলে কিউট লাগবে, বাট এই জিনিসগুলো বেশি গ্যাঞ্জাম লাগছে আমার কাছে, এখানে পার্লও আছে। সো ইয়া, তোমাকে পরলে কেমন লাগবে আল্লাহ জানে, আই কান্ট ওয়েট টু
see her, but এখন না আগে আমি আমার সব কিছু আস্তে আস্তে দেখিয়ে ফেলি ওকে এইটা হচ্ছে গিয়ে দুবার জন্য আমি যে এই রাবার ব্যান্ডগুলোতে পরাবো এগুলো তো অনেক টাইট হয়ে থাকে না ওর ছোট চুল এগুলো না মানে খোলার সময় কিন্তু ব্যথা পাবে তো এইটা আমি একেবারে কেটে ফেলবো তো কেটে ফেলার জন্য এই কাটারটা কিনেছি এগুলো জাস্ট ওয়ান টাইম এর জন্য এইটা হচ্ছে গিয়ে আমার আরো একটা কানের দুল তোমার আর একটা না আরো এক জোড়া কানের দুল So, it's not for the summer. 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 It's very nice. Ora ekhane extra abar pusho diye diyeche jeta amar khubi dorkar chilo. Ami push harie feli barbar. So, ekhane extra push ora pichone diye diyeche. And I really liked it. তো এখন যে জিনিসটা ওপেন করব এই জিনিসটা কি শুরুতে বলেছিলাম খুবই দরকারি জিনিস বাট এখন যখন আমি ওপেন করছি মনে হচ্ছে এগুলো খুব একটা দরকারি এখন মনে হচ্ছে না কারণ হলিডে থেকে চলেই আসছি এগুলো হচ্ছে কি কানের দুল আমি বড় বড় কানের দুল অর্ডার দিয়েছিলাম ওপেন করি দেখি ওরা দুইটা সেপারেট ইয়েতে এক জোড়া কানের দুল দিয়েছে কারণ এগুলো অনেক বড় তো এই হচ্ছে গিয়ে এটা মোটামুটি ভারী হবে আমি জানি এগুলো ভারী হবে লাইক এন্ড এটা বেস্ট এটা বেস্ট এগুলো এত জোস ও মাই গড এই কানের দুলটা আই কান্ট ওয়েট টু ওয়্যার ইট আমি একটা কেচিও নিয়ে আসছি তাড়াতাড়ি করে কেটে কেটে দেখতে পারবো তোমাদেরকে দেখাতে পারবো যেটা যেটা কেচি দিয়ে কাটার অবশ্যই কাটবো তো ও এটা হচ্ছে গিয়ে দুবার কান পরিষ্কার করার জন্য আমি একটা জিনিস কিনেছি Like I was thinking, এখানে খালি random color বলছিল, আমি ভাবছিলাম কেন তুমি pink choose করার option দিচ্ছ, আমি কোথাও পাচ্ছিলাম না, এটা হচ্ছে ওর কান clean করার জিনিস, আমি এটা যখন মানে clean করবো তখন তোমাদেরকে বলতে পারবো, যে এটা কিভাবে কি করতে হবে, আমি এখনো ঠিক জানি না, light দিয়ে কানের ভিতরে ময়লাটা দেখা যাবে, so আমি ভাবলাম একটা কিনে দেখি, কারণ আমি তো আসলে normally চেষ্টা করি, but একটু ভিতরে দেখতাম যে ভিতরে কোনো ময়লা আছে নাকি আরো extra, so এইখানে কি এটা হচ্ছে গিয়ে আমার এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লাইক আমরা এই ব্যাপার নিয়ে কখনো কথা বলি না আমি কখনো কথা বলিনি কারোর সাথে আমি এভাবে এখন কথা বলছি ইটস লাইক এটা হচ্ছে গিয়ে নাকের ময়লা পরিষ্কার করার জন্য আমি এখন অন ক্যামেরা এটা দেখাবো না এটা হচ্ছে গিয়ে নাকের ভিতরে ক্লিন করার জন্য এই যে এই জিনিসটা আই ডোন্ট নো এটা কেমন হবে না হবে এটা দেখতে হবে এটা ধারালো একটা জিনিস Let's see, এটা কেমন হ্যাঁ কিছু কিছু দরকারি জিনিসও দিয়েছি বাট ট্রাস্ট মি আমি যে কয়টা কানের দুল আমি অর্ডার করেছি কানের দুলগুলো অনেক বেশি জোস হয়েছে বিকজ আমি সবগুলো রিভিউ দেখে দেখে তারপরে অর্ডার দিয়েছি তো এটা হচ্ছে গিয়ে আরেকটা আমার এয়ারপডের জন্য কিউটি পিউটি একটা জিনিস এই যে এই যে এটার ভিতরে আমি এয়ারপড রাখতে পারবো এই যে সাথে এটা ঝুলিয়ে দেওয়ার জন্য এটা না হলো চলে জাস্ট একটা একটা ছোট্ট এটাকে কি বলে ইটস আ ডগ এই যে কিউট একটা ডগ মা খেলো এই যে ডগ নিয়ে খেলো তুমি তো নিয়ে খেলতেও পারবে খেলো এগুলো হচ্ছে আমার কানের দুল মুগাম্বা খুশ হুয়া এটা দেখে অনেক বড় খুশ হুয়া অনেক বেশি খুশ হুয়া এই হচ্ছে গিয়ে ব্যাপারটা কানের দুলগুলা কল করবো আমি এগুলা নেক্সট ইয়ার ঈদ ছাড়া তো এত ভারী জিনিস কখনো পড়া হবে না দেখো তোমাদেরকে দেখাই ও মাই গড কি কিউট কি সুন্দর কানের দুল কি কিউট কেন কি সুন্দর কানের দুল ও মাই গড আমার কানে অলরেডি দুল আছে তারপরও আমি একটু পরে দেখাই বিউটিফুল এই যে পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায় লাইক চুলটা আমি নর্মালি ভাবে যে টান টান করে বাঁধি এভাবেই সুন্দর করে এটা পরলে সুন্দর লাগবে ইটস বেস্ট মানে কানের দুলগুলো বেস্ট সব কিছুই সোফার যা দেখছি আমার খুব ভালো লাগছে শুধুমাত্র দুবার এই ব্যান্ডটার এই উপরের জিনিসটা জানি কেমন লাগছে বাট ইটস ওকে আল ম্যানেজ ইট লাইক এইটা আমি অনেক দেখেছি ইন্টারনেটে অনেক ভেবে ভেবে কিনবো কি কিনবো না পরে ভাবলাম না অর্ডার দিয়ে ফেলি এই যে এটা এটা তো আরও চুল এটা হচ্ছে গিয়ে পিছন দিয়ে এরকম আটকে দেবার মতো লাইক ও তোমার কানে ফুটা না থাকলেও চলবে এটা সুন্দর করে এভাবে পরা যাবে ক্লিপ সিস্টেম কিউট
Beautiful. Short to kane ghumiye thake na, tai na? And it's nice. I really liked it. এটা হচ্ছে গিয়ে তোবার জন্য বেবি সেন্সরি এই যে এটার ভিতরে যদি আমি পানি ঢুকিয়ে দেই বেবি তোবা যে এখন উপর হয় ও এটার উপরে এই যে এখানে অনেক কিছু আছে ভিতরে পানি দিলে এটার উপরে এটা খেলতে পারবে আর এই হোয়াইট এন্ড ব্ল্যাক এই কালারটা বাচ্চাদের অনেক বেশি অ্যাট্রাক্ট করে সো এই কালারটাই নিলাম আর যেটা এটার ভিতরে পানি ঢুকালে ওইটার উপরে খেলতে পারবে তোমরা অবভিয়াসলি আমার ব্লগে দেখতে পারবে খুবই নাইস একটা জিনিস এটা হয়েছে এটা আমি একটু পরে ওকে দিয়ে ট্রাই করব পার্সেলে চলে যায় এখানে আমাকে কি দিল ফ্রি স্টিকার দিয়েছে এটা হচ্ছে গিয়ে তোবার জন্য আরো একটা খেলার জিনিস লাইক এটা আমি দেয়ালে এখন না আমি যদি বাংলাদেশে যাই প্লেনে আমি এটা ওকে দিয়ে ইয়ে করবো আমি দেখেছিলাম চার্জ দিয়ে ওইটা যে কোনো সময় যেখানে আমি জাস্ট স্টিক করে এরকম করলে বাচ্চাদের খুব নাকি আগ্রহ হয় তো প্লেনে ভালো টাইম কাটার জন্য বাংলাদেশে যখন যাব ইনশাল্লাহ তখন যাতে ওকে একটু ব্যস্ত রাখতে পারি কিছু দিয়ে অ্যান্ড দেখা যাচ্ছে ওর ওর এই জিনিসটা ভালো লাগছে তাই না মা এই যে জিনিসটা সুন্দর না এই যে ওর ওর এই জিনিসটা ভালো লাগছে তাকি আছে আই রিয়েলি লাইক ইট এটা খুবই সুন্দর একটা জিনিস হয়েছে কেউ আমাকে গালি দিও না হ্যাঁ আম্মু তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আমাকে গালি দিও না আম্মু আমি অনেক বছর অনেক দিন কানের দুল কিনি না আম্মু তো এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা কানের দুল এই যে হোয়াইট ড্রেস এইটা হোয়াইট আসলে যে কোনো এর সাথে পরা যায় এই যে এইটা লং এক জোড়া কানের দুল লাইক এটা পরলে খুবই সুন্দর লাগবে স্পেশালি ড্রেসের সাথে খুবই সুন্দর সুন্দর আমার আজকের এই কানের দুলগুলো ভালো লাগছে আমার লাইক অনলাইনে শপিং আমি অনেক করি অনেক করি আমার অনলাইন শপিং দেখে অনেকে টায়ার্ড হয়ে যায় হ্যাঁ তো অনলাইনে কেন আমি তো এগুলো রিয়েল লাইফে গিয়ে পাই না রাইট তো তোবার জন্য আমি কয়েক ধরনের মাথা ক্লিপ অ্যান্ড ব্যান্ড অর্ডার দিয়েছি তোমাদেরকে দেখাই যে ছোট ছোট ওরা একদম ইয়েতে দিয়ে দিয়েছে পাউচে এই যে ছোট ছোট ক্লিপগুলো একদম ছোট ছোট লাইক এখানে কয়েক ধরনের আছে বেশি নাই লাইক 10টার মতো আছে বাট চলবে আর কি ওর ছোট ছোট চুল তো ওর ছোট ছোট চুলের জন্য এগুলো পারফেক্ট এইখানে হচ্ছে গিয়ে দুইটা র‍্যাবিট আছে এখন ওর চুলে এটা হবে না আগে সাইজটা বড় হতে হবে এই যে চুলে এরকম র‍্যাবিট দিয়ে দিল ওকে কিউট লাগবে দুইটা র‍্যাবিট আছে আর এটা হচ্ছে গিয়ে র‍্যাবিটের কান এর চুল আরেকটু বড় হতে হবে সো যখন বড় হবে ইনশাল্লাহ আমি তোমাকে তখন এগুলো পরাবো এই যেগুলা দুই পাশে দুইটা থাকলে তোমাকে অনেক কিউট লাগবে তো ওর জন্য হচ্ছে কি আমার আগে আগে সব আমি প্রস্তুতি রেখে দিই রাবিত তো অনেক কিউট না এটা আমি কি অর্ডার দিয়েছিলাম ও ইয়েস এটা আমি একটা পায়জামা অর্ডার দিয়েছিলাম লাইক বাংলাদেশের টিউলিপ পায়জামা আমি তো এখন আর কিনতে পারবো না তো ভাবলাম টিউলিপ পায়জামার মতো এরকম একটা কিছু আমি দেখেছিলাম ওরা এটাকে বলে হারেম হারেম ট্রাউজার সো আমি এইটাই অর্ডার দিয়ে দেখলাম কেমন পেটের এখানে হ্যাঁ হবে হবে সো এটা লম্বায় কেমন হবে দেখতে হবে বাট এটা অনেকটুকু এখানে ওপেন করা লাইক বাংলাদেশের টিউলিপ পায়জামাগুলো তো অ্যাটলিস্ট এতটুকু হচ্ছে গিয়ে সেলাই থাকে তারপর এটা খোলা থাকে বাট ইটস ওকে কাপড়টা খুবই ভালো লেগেছে আমার এখন এটা আমার ঠিকঠাক সাইজে হলেই হয় এটা হচ্ছে গিয়ে তুবাকে নেওয়ার জন্য একটা ক্যারিয়ার ব্যাগ লাইক এর আগে একটা কিনেছি সেটা তো সুন্দর বাট এই জিনিসটা হচ্ছে গিয়ে জাস্ট ইজিলি নেওয়ার জন্য ওইটা বহুত কাহিনী করতে হয় নর্মালি বাসায় আমি যখন ওকে নিয়ে কাজ টাজ করি ওকে রেখে তারপরে এই যে এখানে ওকে এটা অনেকভাবে নাকি নেওয়া যায় এটাও আমি তোমাদেরকে ব্লগে দেখাবো সো ইয়া দিস ওয়ান ক্যারিয়ার ব্যাগ তো এর আগে যেটা আমি কিনেছি সেটাও ভালো ওই যে যেটা বললাম অনেক কাহিনী করতে হয় তো এইটা হচ্ছে গিয়ে আমার আইব্রো পেন্সিল এইখানে কয়েকটা আইব্রো পেন্সিল আছে এইখানে মোট 10টা আছে আমি আমি একটু একটু আশাবাদী যেটা কেমন হয় এগুলো ভালো হয় আমি এর আগেও না আলিএক্সপ্রেস থেকে আমি আমার আইব্রো পেন্সিল কিনেছিলাম এগুলো ভালো হয় আমার আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো আর্ট করতে খুব ইজি লাগে সো এখানে 10টা আছে প্রাইস সেই অনুযায়ী কিন্তু খুবই সস্তা পড়েছে এটা একদম ট্যাক্স টুপস দিয়ে হলেও এগুলো সস্তা পড়েছে এ
এটা আরো এক জোড়া কানের দুল সবুজ রঙের এটার আমার ড্রেস অন্য আরেকটা ছিল আমি সেটা তো এবার পরে ফেলেছি এবার আর পারছি না কি আর করা বাট অন্য অন্য ড্রেসের সাথে পরবো খুবই সুন্দর খুবই ক্লাসি এই যে দেখো আমি তোমাদেরকে একদম কাঁচ থেকে দেখাই এই যে কাঁচ থেকে দেখাই খুবই সুন্দর I'm loving it man I'm loving it this is really beautiful I love you AliExpress just give me more discounts yeah এইখানে হচ্ছে গিয়ে বড় আমি কানের দুল কিনেছি লাইক আমার অ্যানিভার্সারিতেও পড়তে পারবো বা কোনো ভ্যালেন্টাইন ডেতে বা যে কোনো প্রোগ্রামই বেসিক্যালি পরা যায় বড় লাভ কানের দুল সিম্পল মেকআপ চুল টেনে বেঁধে এই ধরনের কানের দুল পরলে অনেক সুন্দর লাগে আমার কাছে আমি আগে এই টাইপের কানের দুল অনেক পরতাম তো ভাবলাম করি জানি না এত কানের দুল যে কিনেছি তবু এগুলো ধরে টান না দিলেই হয় তো এইটা হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে আমাদের বড়দের কান ক্লিন করার একটা জিনিস একটা কিট সো এটা দেখানো আর কিছু নাই জিনিসটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে তাই ভাবলাম যে ফাইন লেটস বাই ইট এইখানে আরও কানের দুল আছে আসলে আমি বেশি কানের দুল কিনে ফেলেছি এখন আমার নিজেরই ফিল হচ্ছে এত কানের দুল তো লাগে না ভাই ট্রু এত কানের দুল লাগে না যে জিনিস ওরা দিয়েছে এরকম পাতলা একটা ইয়েতে দিয়েছে লাইক ইটস ওকে চলে কোন রকম কানের দুল আমার আগামী এক বছর আমি কানের দুল কিনবো না কিন্তু ভাবছিলাম কিছু বাংলাদেশের কিছু পেজ থেকে কানের দুল অর্ডার দিব বাট না আর দিব না এই যে দেখো এগুলো হচ্ছে গিয়ে হলুদ টলুদ বা আছে না স্পেশাল কোনো ইয়েতে গেলে বা লং কোনো ড্রেসের সাথে সালোয়ার কামিজের সাথে এগুলো ভাল লাগে শাড়ির সাথে সামটাইমস ভাল লাগে ফ্লোরাল শাড়ির সাথে তো উল্টিয়ে গিয়েছে ভেরি নাইস এই যে এগুলো সো এই গেল মোটামুটি আর আরও এক জোড়া আছে আম্মু প্লিজ তুমি দেখলে আমাকে বকা দিও না ফোন দিয়ে হ্যাঁ প্লিজ আম্মু এই যে এইটা হচ্ছে গিয়ে কানের দুলটা খুবই সুন্দর কালারটা আমার এই কালারের কি আছে ল্যাভেন্ডার কালারের আমার ড্রেস কিনেছি বাট এটার সাথে এটা যাবে না এটা অন্য কিছুর সাথে যাবে এত সুন্দর কানের দুল সিরিয়াসলি চোখের সামনে চলে আসছে তাই অর্ডার না দিয়ে পারি নাই অ্যান্ড দিস আর রিয়েলি 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 বিউটিফুল ইয়া দ্যাটস অল সো তুবা পাখি তোমাকে অনেক অনেক থ্যাংকস চুপচাপ থাকার জন্য অ্যান্ড আমার আজকে আলিএক্সপ্রেস হল এখানেই শেষ করছি আমি চেষ্টা করবো এডিট করে ছোটোখাটো করে দিতে জাস্ট প্রোডাক্ট দেখাতে কথা কম দেখাতে অ্যান্ড আমার আজকের হল এখানেই শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার এই আলিএক্সপ্রেস হলটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবে না আমি কিছু জিনিস বলে দিচ্ছি বাংলাদেশে আলিএক্সপ্রেস ওদের প্রোডাক্ট সেল করে কিনা আই হ্যাভ নো আইডিয়া অ্যান্ড হ্যাঁ পাঠায় ব্ল্যাক আমি আগে নিতাম বাট কাস্টমস অনেক ঝামেলা করে সো সেটার জন্য আমি এখন আর সেটা নিয়ে কিছু বলতে চাই না অ্যান্ড ট্যাক্সের যে ব্যাপারটা হ্যাঁ ওদের প্রোডাক্টের দাম কম বাট মাঝে মাঝে ওদের ট্যাক্স অনেক বেশি চলে আসে বাট একটু দেখে শুনে অর্ডার দিতে হয় আর ওদের প্রোডাক্ট আসতে 7 থেকে 2 মাসও লেগে যায় লাইক প্রোডাক্টের অর্ডার দিলাম অর্ডার দিয়ে আমি ভুলে গেলাম যে আমি প্রোডাক্ট অর্ডার দিয়েছি তারপর আমার মতো এরকম সারপ্রাইজ পেয়ে যাবে নিজেকে নিজে গিফট দেওয়া হবে সো ইয়াস আজকে এতটুকুই র্যাপ আপ করি নিজে ভালো থেকো ভালোবাসার মানুষকে ভালো রেখো আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ আল্লাহ হাফেজ টাটা বাই বাই আবার যেন দেখা পাই